তো চলুন কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট ভিডিওর মূল বিষয়ে চলে যাই এবং হোয়াটসঅ্যাপের যে নতুন আপডেট এসেছে সেটা দেখে নিই এবং কিভাবে কাজ করে সেটা পরিষ্কারভাবে বুঝে নিই তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম দুটো ফোন রেখেছি কেন আপনারা অবশ্যই জানেন একটাতে আপডেট এসে একটাতে আসেনি যার ফলে বিষয়টা পরিষ্কার বোঝা যায় এবং অবশ্যই এই আপডেটটাও স্ট্যাটাসের উপরে এসেছে এবং এখানে বলে রাখি দেখুন যদি নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান অর্থাৎ নতুন ফিচার্স এবং টিপস অ্যান্ড ট্রিক্স তবে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে দেখুন এখানে এতদিন আমাদের একটা ভুল ধারণা ছিল বা অনেকে জানতেন না যে আমরা যদি এই যে মাই স্ট্যাটাস এখানে এসে ধরুন আপনার কোনো একটা রিলস হতে পারে বা কোনো একটা ভিডিও লিংক হতে পারে বা আপনি হয়তো কোনো রিলস বানিয়েছেন বা আপনার কোনো চ্যানেল রয়েছে সে যে ধরনের হোক না কেন অনেক ক্ষেত্রে কী হয় সেই চ্যানেলটা হয়তো বা কোনো একটা ছবি দিয়ে সেই লিঙ্কটা আপনি হয়তো এখানে দিয়ে দিলেন আমি একটা ক লিঙ্ক কপি পেস্ট করে দিলাম জাস্ট আপনি আপনার মতো করে দেবেন নিশ্চয়ই তো দিয়ে যখন আপনি এটা দেন আপনি ভাবেন বুঝি সবাই এটা দেখবে এবং এই লিঙ্কে ক্লিক করে হয়তো আপনার ভিডিওটা সবাই দেখবে অ্যাকচুয়ালি তা হতো না কারণ দেখুন এখানে যখন আপনার এই লিঙ্কের ওপরে কেউ ক্লিক করবে না এখানে আরেকবার দেখুন চলে গেল ফট করে এখানে দেখুন যখন এই লিঙ্কের ওপর কেউ ক্লিক করবে কাজই হবে না অর্থাৎ আপনার লিঙ্কের কোনো কাজই ছিল না কিন্তু সময় পাল্টেছে এবং হোয়াটসঅ্যাপ নতুন নতুন আপডেট আনছে এবং এই প্রবলেম কিন্তু সলভ করে দিয়েছে এখানে আপনি খেয়াল করে দেখুন এই ফোনটাতে আপডেট চলে এসেছে আমি যখন স্ট্যাটাসে আসলাম এসে এখানে যে প্লাস আইকন এখানে এসে কোন একটা লিংক আমি দিয়ে দিচ্ছি জাস্ট ছবি মানে আপনার চ্যানেল হতে পারে যাই হোক না কেন আপনি লিঙ্কও দিতে পারেন কোনো এই দিলেন দিয়ে এই সেন্ড করে দিলেন সেন্ড করলেন এবার স্বাভাবিকভাবেই যখন অন্য কেউ এটা দেখবে তো এটা চলে গেল এবারে যখন আমি স্ট্যাটাসে আসলাম জাস্ট এখানে দেখুন চলে এসছে তো এর উপরে যখনই আমি ক্লিক করব খেয়াল করে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আর লিঙ্কটা কিন্তু সোয়াফ হলো এবং ওপেন ইন ব্রাউজার আসছে আপনি জাস্ট এখানে ওপেন করবেন যে লিঙ্ক দেওয়া হয়েছিল জাস্ট সেখানে কিন্তু পৌঁছে যাবে আমার তো দারুণ লেগেছে এইভাবে কিন্তু আপনি আপনার সেই যে ভিডিও বানিয়েছেন রিলস হোক বা এমনি ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও লিঙ্ক হয়তো আপনি বন্ধুদের দিতে চাইছেন সেটা কিন্তু এখন স্ট্যাটাসে এইভাবে খুব ইজিভাবে দিতে পারবেন এবং সবাই সেটা খুব আনন্দের সাথে দেখতেও পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই